হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অ্যান্ড ইমেজ প্রসেসিং এর ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো যে পিরিয়ডিক কিনা, একটা সিগন্যাল পিরিয়ডিক কিনা। তো এখানে আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হলো লেটেস্ট সিগন্যাল এক্স অফ টি ইজ ইকুয়াল টু কস অফ কস টু পাই টি ইজ এ পিরিয়ডিক, এটা একটা পিরিয়ডিক সিগন্যাল দেওয়া আছে। আরেকটা সিগন্যাল ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু এক্স অফ টু টি ইজ দ্য সিগন্যাল ওয়াই টি পিরিয়ডিক, এটা পিরিয়ডিক কিনা সেটা জানতে চাচ্ছে। ইফ দ্য সিগন্যাল ইজ পিরিয়ডিক ডিটারমাইন ইটস ফান্ডামেন্টাল পিরিয়ড, এর পিরিয়ড বের করতে বলছে, অর্থাৎ পর্যায়কাল বের করতে বলছে। তো খুবই সহজ একটা ম্যাথমেটিক্যাল টার্ম। তো বলা আছে যে এটা উপরে একটা পিরিয়ডিক, নিচে একটা পিরিয়ডিক কিনা। তো এই সম্বন্ধে বলতে গেলে আপনাদেরকে বেশ কিছু বিষয় আগে জানায় রাখতে হবে। তো একটা সিগন্যাল পিরিয়ডিক তখনই হবে যখন ওই সিগন্যালের ওমেগার মানগুলো নিয়ে আমরা বা টি ওয়ান এবং টি টু হবে, যদি আমরা টি ওয়ান ভাগ টি টু করি, অর্থাৎ পর্যায়কাল যদি আমরা দুটো সিগন্যালের মধ্যে পর্যায়কাল যদি আমাদের হয় পূর্ণ সংখ্যা হয় বা রেশনাল নাম্বার হয়, তখন তাকে বলবো আমরা হলো পিরিয়ডিক। এখন রেশনাল নাম্বার কি, তো এখানে আরো বেশ কিছু বিষয় আপনাদেরকে জানা রাখি। দুটো সিগন্যাল যদি একই ধরনের দুটো সিগন্যাল হয়, সেই দুটো সিগন্যালকে যদি আমরা একসঙ্গে মিক্স করি বা কনভলিউশন করি বা কনভলিউটেড করি, তাহলে যেটা তৈরি হবে সেটাও হবে কিন্তু একটা হলো পিরিয়ডিক সিগন্যাল। কিন্তু যদি কোনো পর্যায়কাল কম বেশি এরকম থাকে কোনো সিগন্যালের, সিগন্যালকে যদি আমরা একসাথে কম্বাইন করি, তাহলে সেই কম্বাইনেশনের পরে যে সিগন্যালটা পাবো সেটা আমাদের পিরিয়ডিক হতে পারে বা নাও পারে। তো রেশনাল নাম্বার কথাটা আসলো যে দুটো পর্যায়, দুটো সিগন্যালের পর্যায়কাল আমি এখানে ম্যাথামেটিক্স করে রেখেছি, দেখেন এই টি ওয়ান ভাগ টি টু এই দুটো বের করেছি, এটা একটা ইন্টিজার হয়েছে। তো রেশনাল নাম্বার কি আমি আপনাদেরকে এখানে একটু আগে দেখাবো। রেশনাল নাম্বার হলো রেশনাল নাম্বারস আর নাম্বারস দ্যাট ক্যান বি এক্সপ্রেস এজ এ ফ্র্যাকশন অফ পার্ট অর পার্ট অফ এ হোল নাম্বার, অর্থাৎ দেখেন ইন্টিজার আকারে প্রকাশ করা যাচ্ছে বা ভগ্নাংশ, ইন্টিজারের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। তো আর ইরেশনাল নাম্বার আর নাম্বার দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড এজ এ ফ্র্যাকশন অর রেশিও অফ টু ইন্টিজার, দুটো ইন্টিজারের ফ্র্যাকশন বা রেশিও আকারে প্রকাশ করা যাবে না, যেমন রুট ওভার টু বা পাই এরকম। তো এগুলো ইরেশনাল নাম্বার। তো যাই হোক, তো এখন আমাদের এই প্রবলেমটাতে আমরা আবার ফিরে আসি, যে এই প্রবলেমটাতে একটা দেওয়া আছে পিরিয়ডিক, আরেকটা দেওয়া হলো আরেকটা আমাদের সিগনাল দেওয়া আছে ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু এক্স অফ টু টি, এই সিগনালটা পিরিয়ডিক কিনা, পিরিয়ডিক হলে পর্যায়কাল বের করতে বলা হয়েছে। তো আরেকটা উপায় রয়েছে, যে উপায় সহজেই বলে দেওয়া যাবে যে এই সিগন্যালটা পিরিয়ডিক কিনা। যেমন দেখেন আমরা যদি এক্স অফ টি ইজ ইকুয়াল টু লিখি কস অফ কস টু পাই টি, এটা তো দেওয়াই আছে, আর ওয়াই টি ইজ ইকুয়াল টু এক্স অফ টু টি, তো এক্স এর মানটা, এই যে এক্স এর এখানে এই যে এক্স এর মানটা যে আমরা এইখান থেকে বসাচ্ছি, তো এখানে কস টু পাই আমরা এখানে বসালাম, কস টু পাই, তারপর হলো কস টু পাই টু টু গুণ করে হলো ফোর পাই টি। তো এখন ফোর পাই টি, এই ফোর পাই টি দেখেন ফোর পাই আর এখানে যে এই উপরেরটা টু পাই, এই দুটোর মধ্যে কিন্তু একটা জিসিডি আছে, অর্থাৎ যদি জিসিডি থাকে তো সহজেই বলে দিতে পারবো যে এটা পিরিয়ডিক কিনা। তো এখানে যেহেতু জিসিডি আছে দুই আর চারের মধ্যে, এটা পিরিয়ডিক। আচ্ছা, এই দুইটা ফর্মুলা, একটা হলো টি ওয়ান টি টু বের করে সেটা যদি রেশনাল নাম্বার হয় তাহলে সেটা হবে পিরিয়ডিক, অন্যথায় এই যে টু পাই আর এই যে ফোর পাই এই দুইটা ফাংশন দুইটা সিগন্যালের মধ্যে যদি জিসিডি থাকে তাহলে সেটাকে বলবো আমরা পিরিয়ডিক। তো এখন আমরা আরও একটু এই সলভ করে দেখব। তো এখানে আমরা যদি ওমেগা বের করি, ওমেগা ওয়ান টু পাই, এখানে দেখেন টি এর সাথে সহগটা নিতে হবে টু পাই, এখান থেকে টি ওয়ান সমান আমরা জানি টু পাই ভাগ ওমেগা পর্যায়কাল সমান, তো এখানে ওমেগা ওয়ানের ভ্যালুটা আমরা যদি বসাই দিই টু পাই, কাটাকাটি পরে পাচ্ছি ওয়ান, আর ওমেগা টু মানে হলো ফোর পাই, আমরা যদি টি টু সমান টু পাই ভাগ ওমেগা টু, ওমেগা টু মান ফোর পাই যদি বসাই দিই তাহলে কাটাকাটি করে পাচ্ছি হাফ, তাহলে টি ওয়ান ভাগ টি টু করে পাচ্ছি হলো দুই, এটা হলো রেশনাল নাম্বার, সুতরাং আমরা এখান থেকেও বলে দিতে পারতেছি এটা একটা পিরিয়ডিক। আচ্ছা, আরেকটা ওয়ে হলো আমি আপনাদেরকে একটু এইখানে দেখাতে চাই, সেটা হলো এই দেখেন একটা পিরিয়ডিক যদি হয় একটা সিগন্যাল, তাহলে আমরা এক্স অফ টি প্লাস বড় হাতের টি পর্যায়কাল যোগ করে ফর অল টি সবার ক্ষেত্রে আমাদের এই টির ভ্যালুটা সমান হবে, মানে এটা হলো পিরিয়ডিক বা মানে বারবার ফিরে আসবে ওই পর্যায়কাল যোগ হওয়ার পরও, ওই আগের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটার সাথে পরের ফাংশনের যে ভ্যালু আমরা যদি একটু নির্দিষ্ট পর্যায়কাল যোগ দিয়ে যে পাবো সেটা সমান হবে। তো সেই কাজটা এখানে আমরা এইভাবেও করতে পারি, যেমন ওমেগা সমান ফোর পাই, এখানে এই পরে যেটা আমাদের বের করতে বলা
আছে y of t সমান x of 2t এই সিগন্যালটা পিরিয়ডিক কিনা সেটা তো বলতে বের করতে বলছে তাই না উপরে এটা তো পিরিয়ডিক জানাই আছে তো এখানে 4 পাই আমরা লিখলাম ওমেগা সমান 4 পাই ওমেগা সমান আমরা জানি 2 পাই f সমান 4 পাই এখানে f সমান 2 আর এখন f সমান উল্টা দিলে হয় 1/t এখানে বড় হাতের পজিশনাল t সমান আমরা বের করলাম 1/t 2 তার মানে আমাদের পজিশনাল বের হলো হাফ এখন এই যে সেই সূত্র অনুযায়ী y of t is equal to y of t plus t আরেকটা পজিশনাল যদি আমরা যোগ করি তাহলে পজিশনাল অন্তর পরে যেটা আমরা হলো ফাংশন পাবো সিগন্যাল পাবো সেটার আগে সিগন্যালটা একই থাকবে যেহেতু পিরিয়ডিক ধরে নিচ্ছি পিরিয়ডিক তো এখানে আমরা দেখছি যে cos of t এর মান এখানে আমরা 4 পাই t বসায় দিয়ে এই বল হাতে t এর ভ্যালু হাফ বসায় দিচ্ছি দিয়ে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে cos of 4 পাই t plus হাফ এটা ধরব এখানে আমাদের ভ্যালুটা আসছে হলো cos of 4 পাই t তো আমরা আলটিমেটলি এখানে দেখছি যে এই ভ্যালুটা আর এই যে এখানে আগে যে ভ্যালুটা ছিল cos of 4 পাই t একই অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়ে পরে সময় পরে ফাংশনটার ভ্যালু একই থাকছে সুতরাং সিগন্যালটার ভ্যালু একই থাকছে সুতরাং এটা হলো একটা পর্যায়ভিত্তিক ফাংশন বা পিরিয়ডিক ফাংশন এবং পজিশনাল হলো টি হাফ ঠিক আছে তো ধন্যবাদ পরবর্তী দিনে নতুন কোর্স নিয়ে আমরা আলোচনা করব সে পর্যন্ত আসসালামু আলাইকুম।